ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা তোমরা যারা স্কুল সার্ভিস কমিশন এবং মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি এমএসসি এস এলএসি হিস্ট্রি প্র্যাকটিস সেট সেট ওয়ান বন্ধুরা পঁচিশটা গুরুত্বপূর্ণ প্রশ্নের প্র্যাকটিস সেট নিয়ে অর্থাৎ প্র্যাকটিস সেট ওয়া ওয়ান নিয়ে এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছি তাই অবশ্যই অবশ্যই ভিডিওটি দেখতেই হবে এবং এই ভিডিওটি দেখলে তোমরা অনেক অনেক উপকৃত হতে পারবে যে তোমাদের প্রস্তুতি কেমন হয়েছে এতদিন যে পড়াশোনা করেছ সেই পড়াশোনাটা কতটা এগিয়ে গেছে বা পড়াশোনার কতটা অগ্রগতি হয়েছে এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারবে তাহলে দেখে নেওয়া যাক এম এস সি এসএলএসটি হিস্ট্রি প্র্যাকটিস সেট সেট ওয়ান এম প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন ব্রিটিশ শাসনের সময় ভারত থেকে ধন নিগর্মনের তত্ত্ব প্রথম কে প্রবর্তন করেন দেখো অপশান এতে আছে সুরেন্দ্রনাথ বিতে আছে গোপাল কৃষ্ণ গোখলে সিতে আছে দাদাভাই নী ডিতে আছে রমেশচন্দ্র দত্ত বন্ধুরা এক নম্বর প্রশ্নের উত্তর কোনটি হবে আবার একবার বলছি ব্রিটিশ শাসনের সময় ভারত থেকে ধন নিগর্মনের তত্ত্ব প্রথম কে প্রবর্তন করেন সুরেন্দ্রনাথ গোপালকৃষ্ণ গোখলে দাদাভাই নৌরজি নাকি অপশান ডি রমেশচন্দ্র দত্ত কোনটি উত্তর হবে তাহলে আমি উত্তর বলে দিচ্ছি দেখে নাও উত্তর হবে দাদাভাই নৌরজি ব্রিটিশ শাসনের সময় ভারত থেকে ধন নিগর্মনের তত্ত্ব ধন নির্গমনের তত্ত্ব প্রথমকে প্রবর্তন করেন উত্তর দাদাভাই নৌরজি দুই নাম্বার প্রশ্ন কংগ্রেস ছাব্বিশে জানুয়ারিতে স্বাধীনতা দিবস পালনের সিদ্ধান্ত কোন স্থানে গ্রহণ করেছিলেন অপশান এতে আছে কলকাতা অপশান বিতে বোম্বাই অপশান সি লাহোর অপশান ডি মাদ্রাস কংগ্রেস ছাব্বিশে জানুয়ারিতে স্বাধীনতা দিবস পালনের সিদ্ধান্ত কোন স্থানে গ্রহণ করেছিলেন অপশান এতে কলকাতা অপশন বোম্বাই অপশন সি লাহোর ডি মাদ্রাস কোনটি উত্তর হবে উত্তর হবে অপশান অপশান সি লাহোর নেক্সট কোয়েশ্চেন প্রশ্ন নম্বর তিন দেখে নেওয়া যাক ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে অপশান এ বিপিন চন্দ্র পাল বিপিনচন্দ্র অপশান বি চন্দ্র বন্দ্যোপাধ্যায় অপশান সি আলফ্রেড ওয়েব অপশান ডি জর্জ ইউল কোনটি সঠিক উত্তর হবে অপশান দেখো আবার প্রশ্নটি দেখো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে বিপিন চন্দ্র উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় আলফ্রেড ওয়েব নাকি জর্জ ওয়েল কে উত্তর হবে তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছ বা অনুমান করতে পেরেছ উত্তর কি হবে উত্তর হবে হ্যাঁ অপশান বি চন্দ্র বন্দ্যোপাধ্যায় ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতিকে উত্তর চন্দ্র বন্দ্যোপাধ্যায় চার নম্বর প্রশ্ন হরিপুরা কংগ্রেস অধিবেশনে সভাপতি কে নির্বাচিত হন অপশান এতে আছে দেখো বিদ্যাসাগর অপশান বিতে জওহরলাল নেহরু অপশান সিতে আছে সুভাষচন্দ্র বোস অপশান ডিতে আছে সীতার কোনটি উত্তর হবে দেখো হরিপুরা কংগ্রেস অধিবেশনের সভাপতি কে নির্বাচিত হন উত্তর হবে দেখে নাও অপশান সি সুভাষচন্দ্র বোস হরিপুরা কংগ্রেস অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন উনিশশো আটত্রিশ খ্রিস্টা খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বোস নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক পাঁচ নাম্বার প্রশ্ন পাঁচ নাম্বার প্রশ্ন দেখে নেওয়া যাক ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির নেতা কে ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির নেতা কে ছিলেন দেখো অপশান এতে আছে সুভাষচন্দ্র বোস অপশান বিতে জওহরলাল নেহরু অপশান সিতে গান্ধীজি অপশান ডিতে আছে বালগঙ্গাধর তিলক কোনটি সঠিক উত্তর হবে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির নেতা কে ছিলেন উত্তর হবে দেখে নাও অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার এ ইজ দ্য রাইট অ্যান্সার সুভাষ চন্দ্র বোস নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স কে ফরওয়ার্ড ব্লক রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করেন কে ফরওয়ার্ড ব্লক রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করেন অপশান এতে আছে চিত্তরঞ্জন দাস বিতে আছে সুভাষচন্দ্র বোস সিতে মতিলাল নেহরু অপশান ডিতে রয়েছে বিপিন বিহারী গাঙ্গুলি কে ফরওয়ার্ড ব্লক রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করেন উত্তর হবে দেখে নাও অপশান বি সুভাষচন্দ্র বোস সুভাষচন্দ্র বোস উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে ফরওয়ার্ড ব্লক রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করেন নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক কোশ্চেন নাম্বার সেভেন সুভাষচন্দ্র বসু ভারতীয় সরকার গঠিত হওয়ার ঘোষণা করেন কোথা থেকে সুভাষচন্দ্র বসু ভারতীয় সরকার গঠনের সরকার গঠিত হওয়ার ঘোষণা কোথা থেকে করেন দেখো অপশান এতে রয়েছে ইন্ডিয়া অপশান বিতে সিঙ্গাপুর অপশান সিতে কলম কলম্বো অপশান ডিতে রেংগুন সুভাষচন্দ্র বসু ভারতীয় সরকার গঠিত হওয়ার ঘোষণা কোথা থেকে করেন উত্তর হবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার সিঙ্গাপুর অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার সিঙ্গাপুর সুভাষচন্দ্র বসু ভারতীয় সরকার গঠিত হবার কথা ঘোষণা করেন সিঙ্গাপুর থেকে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট কত সালে সুভাষচন্দ্র বসু তার এলগেন রোডের বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন কত সালে সুভাষচন্দ্র বসু তার এলগেন রোডের বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন অপশান এ উনিশশো একত্রিশ অপশান বি উনিশশো একচল্লিশ অপশান সি উনিশশো একান্ন অপশান ডি উনিশশো কোনটি সঠিক উত্তর হবে সুভাষচন্দ্র বসু তার এলগেন রোডের বাড়ি থেকে রোডের বাড়ি থেকে কত সালে পালিয়ে গিয়েছিলেন উত্তর হবে দেখো অপশন অপশান বিশো একচল্লিশ খ্রিস্টাব্দে অপশন বি ইজ রাইট জয় হিন্দ স্লোগান কে দিয়েছিলেন জয় হিন্দ স্লোগান কে দিয়েছিলেন অপশান এতে গান্ধীজি রয়েছে অপশন বি তে মতিলাল নেহরু অপশান সিতে সুভাষচন্দ্র বসু অপশান ডিতে বাল গঙ্গাধর তিলক কে উত্তর হবে জয় হিন্দ স্লোগান কে দিয়েছিলেন গান্ধীজি মতিলাল নেহেরু সুভাষচন্দ্র বসু নাকি বাল গঙ্গাধর তিলক কোনটি সঠিক উত্তর হবে বন্ধুরা উত্তর হবে সঠিক উত্তর দেখে নাও সুভাষচন্দ্র বসু অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার জয় হিন্দ স্লোগান কে দিয়েছিলেন অপশান সি সুভাষচন্দ্র বসু নেক্সট কোয়েশ্চেন প্রশ্ন নাম্বার দশ আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেতাজির হাতে কে তুলে দিয়েছিলেন অপশান এতে রয়েছে রাসবিহারী বসু বিতে গান্ধীজি সিতে মতিলাল নেহেরু অপশান তে বিপিন বিহারী গাঙ্গুলি আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেতাজির হাতে কে তুলে দিয়েছিলেন রাসবিহারী বসু গান্ধীজি মতিলাল নেহেরু নাকি বিপিন বিহারী গাঙ্গুলি কোনটি সঠিক উত্তর দেখে নাও উত্তর অপশান এ রাস বিহারী বসু অপশান এ ইজ দা রাইট অ্যান্সার তাহলে আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেতাজির হাতে কে তুলে দিয়েছিলেন অপশান এ রাস বিহারী বসু নেক্সট কোশ্চেন এগারো নম্বর প্রশ্ন রাওলাট আইন প্রবর্তিত হয় কত সালে অপশান এ উনিশশো আঠারো অপশান বি উনিশশো উনিশ অপশান সি উনিশশো কুড়ি অপশান ডি উনিশশো একুশ রাওলাট আইন প্রবর্তিত হয় কত সালে কোনটি সঠিক উত্তর হবে দেখে নাও অপশান দেখো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার উনিশশো উনিশ রাওলাট আইন প্রবর্তিত হয় উনিশশো উনিশ সালে তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন বারো নম্বর প্রশ্ন আজাদ হিন্দ ফৌজ প্রথম কোথায় স্থাপিত হয় অপশান এ ইন্ডিয়া অপশান বি সিঙ্গাপুর অপশান সি কলম্বো অপশান ডি রেংগুন আজাদ হিন্দ ফৌজ প্রথম কোথায় স্থাপিত হয় উত্তর দেখে নাও অপশান বি সিঙ্গাপুর অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার আজাদ হিন্দ ফোর্স প্রথম কোথায় স্থাপিত হয় অপশান বি সিঙ্গাপুর নেক্সট কোয়েশ্চেন অস্থায়ী আজাদ হিন্দ সরকার কোথায় গঠিত হয়েছিল অপশান এ ইন্ডিয়া অপশান বি সিঙ্গাপুর অপশান সি কলম্বো অপশান ডি রেঙ্গুন অস্থায়ী আজাদ হিন্দ সরকার কোথায় গঠিত হয়েছিল উত্তর হবে অপশান বি সিঙ্গাপুর চোদ্দ নম্বর প্রশ্ন উনিশশো সালের গণপরিষদের সভাপতি কে ছিলেন অপশান এ রাজেন্দ্র প্রসাদ অপশান বি বাল গঙ্গাধর তিলক অপশান সি অরবিন্দ ঘোষ অপশান ডি আবুল কালাম আজাদ উনিশশো সালের গণপরিষদের সভাপতি কে ছিলেন রাজেন্দ্র প্রসাদ বাল গঙ্গাধর তিলক অরবিন্দ ঘোষ নাকি আবুল কালাম আজাদ সঠিক উত্তর কোনটি হবে দেখো উত্তর হবে অপশান এ রাজেন্দ্র প্রসাদ উত্তর হবে রাজেন্দ্র প্রসাদ তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার উনিশশো ছেচল্লিশ সালে গণপরিষদের সভাপতি কে ছিলেন রাজেন্দ্র প্রসাদ নেক্সট কোশ্চেন পনেরো নাম্বার প্রশ্ন ও তার উত্তর এদের মধ্যে কে কখনোই স্বরাজ দলের নেতা ছিলেন না এদের মধ্যে কে কখনোই স্বরাজ দলের নেতা ছিলেন না দেখে না নেওয়া যাক এদের মধ্যে কে কখনোই স্বরাজ দলের নেতা ছিলেন না অপশান এতে আছে চিত্তরঞ্জন দাস বিতে মতিলাল নেহেরু সিতে লালা লাজপত রায় ডিতে রয়েছে রাজা গোপাল আচারী বন্ধুরা তাহলে এদের মধ্যে কে কখনোই স্বরাজ দলের নেতা ছিলেন না উত্তর হবে অপশান দেখো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার অপশান ডি চক্রবর্তী রাজা গোপাল আচার্য নেক্সট কোয়েশ্চেন ষোলো নাম্বার প্রশ্ন কোন আইন কালা আইন নামে পরিচিত অপশান এ ইলার্ট বিল ইলবার্ট আইন ইলবার্ট আইন অপশান বি রাওলার্ট আইন অপশান সি হান্টার আইন অপশান ডি অ্যাক্ট অফ নাইনটি নাইন তাহলে অ্যাক্ট অফ উনিশশো নয় যেটি তাহলে কোন আইন কালা আইন নামে পরিচিত উত্তর হবে অপশান বি রাউলাট আইন অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার কোন আইন কালা আইন নামে পরিচিত অপশান বি রাউলাট আইন নেক্সট কোশ্চেন ব্রতচারী আন্দোলন কে গড়ে তোলেন ব্রতচারী আন্দোলন কে গড়ে তোলেন অপশান এতে আছে গুরু সদয় দত্ত বিতে আছে ফিরোজ শাহ মেহতা সিতে আছে বিপিন চন্দ্রপাল ডিতে আছে দাদাভাইনগরজি কোনটি সঠিক উত্তর হবে ব্রতচারী আন্দোলন কে গড়ে তোলেন তাহলে দেখে নাও উত্তর কোনটি হবে উত্তর হবে অপশান এ গুরু সদয় দত্ত অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ব্রতচারী আন্দোলন কে গড়ে তোলেন গুরু সদয় দত্ত নেক্সট কোশ্চেন আঠারো নম্বর প্রশ্ন স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় কে লিখেছেন এটি হবে কে লিখেছিলেন স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় কে লিখেছিলেন অপশান এ দ্বিজেন্দ্রলাল রায় অপশান বি হেমচ হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় অপশান সি চন্দ্র সেন অপশান ডি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় কে লিখেছিলেন স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় কে লিখেছিলেন উত্তর হবে দেখে নাও অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চাই লিখেছিলেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন উনিশ নম্বর প্রশ্ন আগামী পঞ্চাশ বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হোক ভারত মাতা কে বলেছিলেন আগামী পঞ্চাশ বছর ভারতীয়দের একমাত্র উপস উপাস্য দেবতা হোক ভারত মাতা কথাটি কে বলেছিলেন দেখে নেওয়া যাক অপশানগুলো তোমরা ভালো করে দেখে নাও কোনটি সঠিক উত্তর হবে তোমাদের মতে অপশান এ স্বামী বিবেকানন্দ অপশান বি গোপাল কৃষ্ণ গোখলে অপশান সি দাদাভাই নগরজি অপশান ডি রমেশচন্দ্র দত্ত কোনটি সঠিক উত্তর আগামী পঞ্চাশ বছর ভারতীয়দের একমাত্র উপাস উপাস্য দেবতা হোক ভারত মাতা কে বলেছিলেন উত্তর দেখে নাও সঠিক উত্তরটি হবে অপশান এ স্বামী বিবেকানন্দ উত্তর হবে অপশান এ স্বামী বিবেকানন্দ আগামী পঞ্চাশ বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হোক ভারত মাতা ভারত মাতা কে বলেছিলেন স্বামী বিবেকানন্দ ইজ দা রাইট অ্যান্সার গ্রান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হতো গ্রান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হতো অপশান এ দেখে নাও দাদাভাই নৌরজি অপশন বি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় অপশন সি নবীন চন্দ্র সেন অপশান ডি মোতিলাল নেহেরু সঠিক উত্তর কোনটি হবে বন্ধুরা তোমরা বলো কোনটি সঠিক উত্তর হবে গ্রান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হতো দেখো উত্তর হবে অপশান এ ইজ দা রাইট অ্যান্সার দাদা ভাই নৌরজি অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার দাদাভাই নৌরজি নেক্সট কোশ্চেন ভারতের লৌহ মানব কাকে বলা হয় ভারতের লৌহ মানব কাকে বলা হয় অপশান এ সুভাষচন্দ্র বোস অপশান বি গান্ধীজি অপশান সি সর্দার বল্লভভাই ভাই প্যাটেল অপশান ডি আবুল কালাম আজাদ কোনটি সঠিক উত্তর হবে ভারতের লৌহ মানব কাকে বলা হয় উত্তর দেখে নাও অপশান হবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার সর্দার বল্লভভাই ভাই প্যাটেল অপশন সি ইজ দা রাইট आंसर ভারতের লৌহ মানব কাকে বলা হয় অপশন সি সরদার বল্লভভাই প্যাটেল 22 নম্বর প্রশ্ন কি কারণে সাইমন কমিশন গঠিত হয়েছিল অপশন এ ভারতের সংবিধান সংবিধান সংস্কারের জন্য বি শাসন সংস্কারের জন্য সি শিক্ষা সংস্কারের জন্য ডি জেলা কোর্ট সংস্কারের জন্য কোনটি সঠিক উত্তর কি কারণে সাইমন কমিশন গঠিত হয়েছিল দেখো সঠিক উত্তর কোনটি হবে তোমরা এর মধ্যে চুজ করে নিয়েছ যদি না জানতে পারো অবশ্যই আমি জানিয়ে দিচ্ছি যদি না জানো বা তোমাদের যদি কনফিউশন থাকে তাহলে তোমরা বুঝে নেবে এখনই দেখে নাও অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার শাসন সংস্কারের জন্য অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার তাহলে দেখো কি কারণে সাইমন কমিশন গঠিত হয়েছিল উত্তর শাসন সংস্কারের জন্য নম্বর প্রশ্ন স্বরাজ্য পার্টির প্রথম সভাপতি কে ছিলেন স্বরাজ্য পার্টির প্রথম সভাপতি কে ছিলেন অপশান এ মতিলাল নেহেরু অপশান বি সি আর দাস অপশান সি রাজেন্দ্র প্রসাদ অপশান ডি রাজা গোপালাচারী কে উত্তর হবে সঠিক উত্তর দেখে নাও সি আর দাস মানে চিত্তরঞ্জন দাস দাস পুরো নাম চিত্তরঞ্জন দাস স্বরাজ্য পার্টির প্রথম সভাপতি কে ছিলেন সি আর দাস অপশান ইজ দা রাইট অ্যান্সার নেক্সট চব্বিশ নম্বর প্রশ্ন ভারতের বিপ্লববাদের জননী রূপে কে খ্যাত ছিলেন অপশান এ ভোগিনী নিবেদিতা অপশান বি মাদাম কামা অপশান সি বেশান্ত মানে বেশান্ত অপশান ডি মাতঙ্গিনী হাজরা ভারতের বিপ্লববাদের জননী রূপে কে খ্যাত দেখো সঠিক উত্তর হবে অপশান বি মাদাম কামা নেক্সট কোশ্চেন এবং শেষ প্রশ্ন দেখে নাও মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন অপশান এ লালা হরদেন অপশান বি গান্ধীজি অপশান সি মতিলাল নেহেরু অপশান ডি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কোনটি সঠিক উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন হরদয়াল গান্ধীজি মতিলাল নেহেরু নাকি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় বন্ধুরা দেখে নাও উত্তর হবে অপশান এ লালা হরদয়াল উনিশশো তেরো খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে লালা হরদয়াল গদর পার্টি প্রতিষ্ঠা করেন দেখো উনিশশো তেরো খ্রিস্টাব্দে আর তাহলে উত্তর হচ্ছে অপশান এ অপশান এজ দ্য রাইট অ্যান্সার উনিশশো তেরো খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন লালা হরদয়াল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও